যুবক রে কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী দয়াল নবী বলেছেন, আমার উম্মত উম্মতি যদি একটা বার জানত কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবন এ গভীর রজনীতে জিকির করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আর নবীজি বলেছেন তিনটা মানুষের দোয়া কবুল হয়, কয়টা? তিনটা। এক হলো জয়, এক হলো মজলুম, এক হলো মুসাফির। কিন্তু বাবারা আল্লাহ কোরআনে বলেছেন, না সালাতা তানহা আনিল ফাসায়ে ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপ ইবাদত নাই। এই সব উঠাউটি করছে কেন গো? ছি ছি ছি, এদের তো জালসা শোনার মানসিকতা নাই। আমি বেশি বলবো না, এই উঠাও ঠিক করলো। নবী দয়াল নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবন নামে আপনি চলে যান, আবু বকরকে সঙ্গে করে নিয়ে। নবীজি আবু বকরকে গিয়ে বললেন, ও আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ওয়া সালামাইক ইয়া রাসূলুল্লাহ। নাকি উঠে পালাবার আমার দোয়া করতে সুবিধা হবে, তাই না? কথা বলছেন না? অন্য জাতি নয়, আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না নাই? জোরে বলুন, আছে। সে বলে, কি হলো বাবা, কি খবর, কেন এসেছো? বা আল্লাহ রসুল পাঠিয়েছে চিঠিখানা লেন। চিঠিখানা তিনি দেখলেন, তিনি তো পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে 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 ডায়মন্ড হারবারের কাছে চাকের সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও গো চাচা, আপনার ছেলেটাকে আপনি যদি নিতে চান তাহলে দয়া করে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক রে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী দয়াল নবী বলেছেন, আমার উম্মত উম্মতি যদি একটা বার জানত কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবন কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, ডানের মাটি, বাঁয়ে মাটি, নিচে মাটি, শুধুই মাটি বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না। ও যুবক আসো, নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, নবীর সুন্নতকে মানো, সুন্নতের ওপর চলো। ও যুবক রে, আজ আজ কাল চলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন মারা যাব কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না। ও যুবক শুনে না, আমি আজকে তোমাদেরকে বলি, যুবক কি জবাব দেবা কিয়ামতের দিন? ও যুবক সেদিন তো সূর্য মাথার উপর নেমে আসবে, মকর গালা টং বাও টং বাও টং বাও টং বং করে গলতে থাকবে, যেমন মা বোনেরা হাড়িতে ভাত রান্না যখন করে ফ্যান গুলা টং বাও টং বং করে ফুটে। কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। আল্লাহর কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের বিবি চিনবে না, বন্ধু চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বাপ চিনবে না, মা চিনবে না। সেদিন কেউ আপনার জন্য জান্নাত পরিমাণ বোঝা বহন করবে না রে যুব, সেই দিন কেউ চিনবে না। দুনিয়ার বুকে যদি তুমি আল্লাহকে মেনে না, আল্লাহ রসুলকে মেনে না, কোরআনকে মেনে না, মসজিদ মুখী হয়ে যাও, দিন মুখী হয়ে যাও, ইমান মুখী হয়ে যাও, কবরে তুমি জায়গা পেয়ে যাবা, পরকালে তুমি জায়গা পেয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি খাবো, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন একটু এই গভীর রজনীতে জিকির করেন আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আর নবীজি বলেছেন তিনটা মানুষের দোয়া কবুল হয় কয়টা তিনটা এক হলো জোয়ার জয় হলো মজলুম এক হলো মুসাফির আর এক হলো মা মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেকেন্ডের মধ্যে কবুল কবুল হয়ে যায় হাই না ধরে বলুন শোনাব আপনার তাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আপনাদের ঘুম আসছে বুঝতে পারছি আমি La ilaha illallah Jore la ilaha Jore la ilaha illallah La ilaha illallah Aqe la ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam O musulman daru diyakta ghatan amune pude gyal Bishnu nabi jirin duniya teke bidaye hoye jabe Bidaye lagune Bishnu nabi maesha radiyallahu ta'ala Nghar matar upar rupayar upar urur upar matar diye shuya chen নবী জির মাথায় প্রচন্ড বেদনা প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে পারেন নবী বলেন আয়েশা এই সময়টা কিছু কোন সময় বলে নবী গো এটা হলো আসরের টাইম এ বাবা আপনারা আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি অসুবিধা হয়েছে না তো না বাবা আপনারা তো আমার ভাষা না বুঝতেও পারেন চব্বিশ পরগনার লোক তো বিশ্ব নবী বলেন আয়েশা এটাই বলবো তুলদেন এটা কোন সময় বলে আর শুনলেন এটা আসরের টাইম গো নবী বলে তাই নাকি বলে আয়েশা আমার মাথা নেই তুমি তুমি মসজিদে নবাবীর দিকে ঘুরিয়ে দাও মসজিদ নবাবীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো নবীর দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায় নবীজি বললেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো ও আল্লাহর হাবিব আপনার চোখে পানি কেন বলে আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত রোজা আদায় করবে কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমান নামাজ পড়তে যায় না সেই মুসলমান নামাজের ধার ধারে না কিন্তু বাবারা আল্লাহ কোরআনে বলেছেন না সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার একমাত্র মানুষকে খারাপ বিবান নাই এই সব উঠা উঠি করছে কেন গো জি 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 এদের তো জালসা শোনার মানুষের কথা নাই আমি বেশি বলবো না এই উঠা উঠি করলি তো কই দো আল্লাহর কোরআন বলেছেন না সালাতাতাল গালিল ফাসাই ওয়াল মুনকার মানুষকে খারাপ এবার নাই রাজারি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নমাজ কে পারে জোরে বল কে পারে নমাজ কিন্তু আজকে আমাদের দেশের লোক চায়ের দোকানে পানের দোকানে বসে বসে আড্ডা মারে মসজিদ ইমাম বলে হাইয়া আলাস সালাহ আর আমরা বললুই বলি আমরা পারলুম না ইমাম আর মজ্জন তোরা দুজনেই চালা গেল্লা গেবা পরচর্চা পরনিন্দা এর গাইল ওকে ওয়ার গাইল ওকে এর কথা ওকে ওয়ার কথা ওকে আছে না নাই জোরে বলুন এগুলাকে কি বলা হয় কি বলা হয় এর কথা ওকে ওর কথা ওকে লাগানো কি কথা বলা কি গিবত চুগল খোর কিয়ামতের দিন চুগল খোর গিবত আল্লাহর জান্নাতে যাবে এ বাবা বড় পাপ তাই চুগল খোরি করব না প্যারা নবী দয়ার নবী বললেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ
ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি কেমন আছেন বলে ও জিবরাইল আমি মোটামুটি ভালো আছি বলে নবী গো আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে ও গো রাসূল আপনি যদি হুকুম দেন আমি নতুন ফেরেশতাকে আপনার কাছে পাঠাবো নবী বলে ও জিবরাইল রে আমি নবী যদি তাকে অনুমতি না দেয় না দি তো কি করবে বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি এই আপনার ওখানে পাঁচজন ছিল আর তিনজন কোটে গেল আপনাদের ওখানে পাঁচজন ছিল আর তিনজন কোটে পালাইল ওরা বিড়ি খেতে গেছে নাকি পয়সা পিতে বিড়ি খান না বিড়ি আচ্ছা খাই না নাকি গুটকা খায় ওরা গুটকা খাইছে পেছনে গল্প করছে গুটকা খাইছে পাঁচ হাজার কি কি গুটকা বলে শিখো তারপরে আরটা কি নাম আছে বিমল শান্তি এ বাবা তোমরা আর একটাকে বেশি দাম বলে কি বলে হজুর তুলসী নাকি রজনী তুলসী ও মাল খাবে নাকি হো দাম মেলা ও খাতে খেলে তার ভিজে বিক্রি করতে হবে নাকি বিছানা আপনারা বলেন হ্যাঁ ছস্তা পাঁচ টাকা বালা বিমল খাবে তাতে টিকটিকির গুষি দিয়ে থাকে এভাবে হাসছে যা হ্যাঁ টিকটিকির গুষি দিয়ে থাকে টিকটিকি দেখেছেন আপনার টিকটিকি ওই ঘরে ঘরে ঘুরে বেড়াগুলোকে কি বলো টিকটিকি বলো তো অত টিকটিকির গু থাকে টুকটুকি শুকিয়ে হিদে ভরে খাবে যত নোংরা জিনিস দিয়ে তৈরি হয় গুটকা কি বুঝছেন আপনারা বলুন আর ওই নোংরা জিনিস খাই আমরা ছি 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 হতভাগা ওই টাকাটা দিয়ে রসগোল্লা খাগা ওই টাকাটা দিয়ে একটা মিষ্টি কিনে খাগা ওই টাকা দিয়ে এখন বিস্কুট কিনে খা ওয়া আবার এক আধ দিনের দিনে মনে হয় কুড়ি টাকা করে লাগে হ্যাঁ কটা করে লাগে কুড়ি ডে ওয়া বাবা এন্দুরের গু দিয়েও করে হ্যাঁ গো এন্দুরের গু শুনতে পাওয়া যায় আপনারা মনে মনে করছে হজুর আবার কি বলছে রে গুটকা দোকান ছিল নাকি না আমার দোকান ছিল না আমি দেখতে তো বা নাকি বলছেন আপনারা বলুন আছে না না জোরে বলুন বিশ্ব নবী দয়াল নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দরদে আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বললেন নবীগঞ্জ আপনার কাছে একজন নতুন লোক এনেছি আপনি যদি অনুমতি দেন গো রাসূল সে আপনার কাছে যাবে আর যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবে রাসূল বলে হযরত জিবরাইল রে আমি যদি অনুমতি না দিই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ও জিবরাইল আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও আজরাইল নবীর কাছে গেলেন নবীকে সালাম দিলেন নবী বলে নো আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন বলে আমি খুব একটা ভালো না বলে নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করব আর আপনি যদি অনুমতি না দেন আমি কোন আপনি চলে যাব কিন্তু নবী আমি আজরাইল আজ পর্যন্ত কোনোদিন কারো কাছে আমি অনুমতি নিই নাই কোনদিন অনুমতি নেই নাই বিশ্ব নবী বলে আজরাইল তুমি আমার জানটা কবুল করো বিশ্ব নবীর জানটা কবুল করা হলো আল্লাহ নবী বলছেন আল্লাহ রসুলের বুকে যখন আজরাইল হাতটা মেরে দিল আল্লাহ নবী বলছেন আমার বুকে জানে উহুদ পাহাড়টা এসে বসে গেল আমি বললাম আজরাইল আমি নবী যদি আমার বুকের উপর উহুদ পাহাড়টা বসে যায় বলো আজরাইল আমার উম্মত উম্মতির কি এর থেকে বড় কষ্ট হবে নবীকে বলেন নবী গো আপনার উম্মত উম্মতি যদি নামাজি হয় পরোজগার হয় দিনদার হয় ইমানদার কলমা ওয়ালা হয়ে যায় ও গো নবী ও গো আল্লাহর হাবিব
কেম্মা যেমন সন্তান মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, যারা মমিন হবে মোত্তাকিন হবে পরোজগান হবে তাদের ওরকম করে জানটা কবজ করা হবে ঘুমিয়ে যাবে, সে কোনো রকম কোনো দিন টের পাবে না। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন নামাজে হয়ে দিনওয়ালা হয়ে মানওয়ালা হয়, দেখবেন আল্লাহ আপনাকে কবরে বাঁচাবে কেয়ামতের ময়দানে বাঁচাবে, আল্লাহ আপনাকে পরকালের জান্নাতুল ফিরদাউস দান করে দেবে বা। তাই মুসলমান দরদি, বিশ্ব নবী দয়া নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে আলী তুমি বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী শুয়ে গেলেন, নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন, কাফের বেঈমানরা গোটা বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহ নবী বলছেন আল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব। আল্লাহ বলে নবী গো আপনি এক ফুটো বালি তুলুন গো নবী, আর বালি তুলে আপনি কাফের বেঈমানদের মাথাতে ছিটিয়ে দেন, কাফের বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন। বিশ্ব নবী এক মুঠো বালি তুলে সহজ করে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা। ও নবী আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও নবী আপনি চলে যান আবু বকরকে সঙ্গে করে নিয়ে। নবীজি আবু বকরকে গিয়ে বললেন ও আবু বকর, আবু বকর বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? বলে নবী গো খোদার কসম করে আপনি যে দিন বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ও গো নবী আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ, কি ভালোবাসা মহাব্বত! নবীর ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে বাপ? আমরা দাঁড়িয়ে একটু ক্যাম করে দেব, একে নবীর মহাব্বত বলে না, একে নবীর ভালোবাসা বলে না। নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি নিজের জমি থেকে বাড়ি থেকে গাড়ি থেকে বিবি থেকে বাচ্চা থেকে ছেলে থেকে মেয়ে থেকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার রাসূলকে। হাদিস নবীজি বললেন হাদিস কোরআনে আল্লাহ বলেছেন কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বললেন ওগো নবী আপনি বলুন তারা আপনাকে ভালোবাসবে, তারা যদি আপনাকে মহব্বত করে তারা যদি আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ভালোবাসা কাকে বলে? নবী যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি জোরে বলুন ভালোবাসতেন কিনা জোরে বলুন। আল্লাহ নবী একজন সাহাবা হযরত যায়েদকে বললেন যায়েদ গো তুমি কেমন আছো? কি বলছেন, কে বলছে এটা? নবীজি বললেন যায়েদ তুমি কেমন আছো? যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। ওগো নবী আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার মতো একজন নগণ্যকে। আল্লাহ নবী বলেন যায়েদ রে তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করার মতন বয়স হয় নাই? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে, তুমি বিবাহ করবা কি না? এই ভালো করে শোনো, তুমি কি তুমি যাওয়ার লেগে উঠছ? যাও, তোমরা যত উঠে পালাবা তত আমার মজা নাকি?
উঠে পালাবার আমার দোয়া করতে সুবিধা হবে, তাই না? কথা বলছেন না? খিদে লেগেছে, খিদে লেগেছে, ওই যে বুঝছেন খিদে লেগেছে, খাবো। আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালারা, আজকে ইসলামকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে, চলছে না? চলছে না? জোরে বলুন। এই যে ওপার বাংলা বাংলাদেশ, ওপার বাংলাদেশ, এ কদিন থেকে কাদিয়ানি, কাদিয়ানি বুঝেন তো নাকি? তারা কি কি কাফের, কাফের, কাফের। আর কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, বুঝতে পারলেন না? পারলেন না? আর কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, কি বলছেন আপনারা বলুন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, আল্লাহ নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না, তিনি তো শেষ নবী, আখেরি জামানার নবী, খাতামান নবী, ঠিক না? বেটি জোরে বলুন। হ্যাঁ, তিনি তো খাতামান নবী, তিনি তো তিনার পর আর কোন নবী আসবে না। তিনার পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের, 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 কাফের। যেমন বাংলাদেশে কাদিয়ানিরা মিছিল বের করেছে, জালসা করবে, মুসলমান কলিজা দিয়ে আটকিয়েছে, মুসলমানরা জীবন দিয়েছে, একজন আল্লাহ ওয়ালা শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদেরকে রক্ষা করতে গিয়ে। এই বাপজি, কাফের বেঈমানদেরকে বন্ধ করতে গিয়ে কাফের বেঈমানদেরকে আপনার ওই কাদিয়ানিদের সব কিছুকে বাতিল করতে গিয়ে একজন মুসলমান শহীদ হয়ে গেল। এই তো বাংলাদেশে ভাই ভাই, আজ ইসলামটাকে নিয়ে আমাদের কত রকমের ছিনিমিনি চলছে, অন্য জাতি নয় আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে খোদায় নবী দাবি করলো, বলে আমি নবী, আমি রসুল, আমাকে নবী বলে মানো। হ্যাঁ, আল্লাহ আকবার, সে কাফের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোরে বলুন, কাফের। যাকে কাফের বলবে না সেও কাফের। ভাই আমার দরদি মুসলমান, আল্লাহ ওয়ালারা আসুন, মুসলমান দরদি আমার ভাইয়েরা, দিনদার ইমানদার কলমা ওয়ালারা, আল্লাহ নবী বললেন যাই তুমি বিবাহ করবে না, তোমার তো উপযুক্ত বয়স। হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কিন্তু নবী আমি তো বড় কালো, আমাকে কে বিবাহ করবে? নবী বললেন আলী, ও যাই তুমি বিবাহ করবা কিনা বলো। যাই তিনি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। চুপ থাকা মানে কি? চুপ থাকা মানে রাজি আছে। চুপ থাকা মানে হলো রাজি। বিশ্ব নবী বুঝতে পারলেন, তিনি একটা চিরকুড়ি লিখে দিলেন, চিঠি লিখে দিয়ে বললেন যাই দে চিঠিখানা নাও, আমার অমুক সাহাবা আইয়ুবান সারির বাড়িতে তুমি চলে যাও। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর হযরত আবু আইয়ুব আনসারির বাড়িতে সালাম দিলেন। সালামের উত্তর হলো কে? বলে আমি যাইদ, আমি নবীর সাহাবা। বাড়ি থেকে আবু আইয়ুব আনসারি বেরিয়ে এসে বলে কি হলো বাবা, কি খবর, কেন এসেছো? বা আল্লাহ রসুল পাঠিয়েছে চিঠিখানা লেন। চিঠিখানা তিনি দেখলেন, তিনি তো পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, বিশ্ব নবী পাঠিয়েছেন। ও মুসলমান, চিঠিখানা পড়ে দেখে বলছে ও যাইদ তুমি বাড়ি ফিরে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করব। জায়েদের মনটা বড় খারাপ, কোনো উত্তর পেল না, আপ্যায়ন হল না, মহাব্বত হল না, বস্তু বলে না, চা দিল না, কিছুই দিল না, কিছুই বলল না, ফিরিয়ে দিলেন দূর দূর করে। কিন্তু শুনলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটিটা কত আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, সঙ্গে
সঙ্গে ডাক দিয়ে বলে আব্বা জান বলে কে নর বেটি বলে আমাদের বাড়ি থেকে এসেছিল বলে নবীজি তোমার বিবাহর জন্য আমাকে পাঠিয়েছে একা চিঠি লিখে পাঠিয়েছে বলে কি বললেন বলে ও বাবা তুমি বাড়ি যাও আমি রসুলের সঙ্গে কিছু কথা বলবো সঙ্গে সঙ্গে বলো বিটি রে আমি কেন পাঠিয়ে দিলাম জানো তিনি তো হলো গোরা বুলারো মক্কার সব থেকে বড় কালো সব থেকে বড় কালো সব থেকে বড় কালো এ বাবা কালো সব থেকে কালো কি কালো কোকিল কালো কালো মাথার কেশ আর তার চাহিদে বেশি কালো বোনের হিংসালেশ তাই না নিম তিতা দেওয়ালি তিতা আরো তিতা খর তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর দুশো তিনের ঘর আছে না তিতো আছে না নিজের বলুন আর তার চাকরিতে বেশি গোল মনের গন্ডগোল ঠিক না বেটি যেন বলুন এ ভাই কথা বলে ও মুসলমান মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিবি কোন জায়গায় মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় খুঁজে পাওয়া জোরে বলুন যাবে এ কথা বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস শুনেন আপনাদেরকে বলে যাই গভীর রজনীতে আজকে রাত্রিরে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে নবীজি বলেছেন আল্লাহ বলেছেন বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দোকান উত্তোলন করে দিয়ে বলে আল্লাহ হায় আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে তুমি হায়াত দারাজ করো শান্তি সুখে রাখো যে বলে দোয়া করবেন আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্যে আর এই মাছটাও সব থেকে বরকতি মাছ কেনা জোরে বলুন মাছ না গো এটা সব থেকে বরকতি মাছ ও বাবা এই তো কদিন পরই আছে সবে বারাত আছে না নাই জোরে বলুন কবে সাত তারিখের দিন কত রাত্রি সবে বারাত সবে বারাত মানে কি সবে বারাতের করণীয় কি ডিজে বাজানো নাকি কথা বলেন সবে বারাতে ডিজে বাজাতে হবে গান বাজনা করতে হবে হালুয়া রুটি খেতে হবে সবে বারাতের কারণ হলো বান্দা রাত্রিতে তাহাজ্জুদ পড়বে নফল নামাজ পড়বে সবে বারাতের রাত্রিতে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে রাত জাগবে আর তারপর দিন সে রোজা করবে সবে বারাত আজকের এই সবে বরাতকে নিয়ে আমাদের দেশে আজকে মেলা রকমের ঝামেলা চলছে না ভাই কথা বলেন চলছে না কে বলছে নবীজি হালুয়া খেয়েছে রুটি খেয়েছে হালুয়া মানে এমন হালুয়া করছে বাপ যদি কাউকে মারা হয় তো তার কপাল ফেটে রক্ত বাড়াবে কি বুঝেন বলে ঠিক না বেঠিক হালুয়া আপনাদের দেশে করে না নাকি এগুলো করে হালুয়া পাবে এমন শক্ত করে কাউকে যদি মারা যায় তো তার কপাল ফেটে রক্ত ভাইয়ের আমার বাবা জীবনের নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন জিকির করুন তসবি পড়ুন তসবি হ্যাঁ তসবি মানে গুনতে বলতে হবে এক দুই তিন করে নাকি কি গো তসবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে গুনতে হবে নাকি না বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন শেষ হাদিস কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এ বাবা কেউ যদি পড়ে আল্লাহ 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 তার জবানে হালকা ওজনে বহুত ভারী বহুত ভারী আল্লাহ নবী বললেন কেউ যদি তিন মাগরিব এশা ফজরে কেউ যদি নামাজ ফরজ নামাজের পরে যদি কেউ আস্তাও ফেরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম কেউ যদি তিনবার করে পড়তে পারে নবীজি বলে যে তার জন্য জাহান্নাম হারাম সুবহানাল্লাহ বলুন তার জন্য জাহান্নাম হারাম তার জন্য জান্নাত ওয়াজিব 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 কেউ যদি প্রতিদিন মাগরিব
এশা ফজর এই তিন ওয়াক্ত নামাজে যদি কেউ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি এ বাবা কেউ যদি তিনবার করে পড়তে পারে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমাদেরকে বলতে যে ভাই আমরা জান্নাত যেতে চাই না চাই না কারা কারা যেতে চাই না হাত তুলেন সবাই আমরা জাতি মাতাল হইল তালে কি ঠিক জোরে বলুন ঠিক না বে ঠিক তালে ঠিক আর আমার বাবা জীবনে না হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ বিটি বলল আব্বা কে এসেছে মানে এরকম বাপ বিটিকে বলছেন বিটি আমি ঘুরিয়ে দিলাম কেন জানো তুমি তো মদিনার সব থেকে বড় হোর মদিনার হোর বলা হয়েছে তোমাকে হোর বলা হয়েছে ও বিটি তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে কি করে বিয়ে দিতে পারি বলো সে তো কালো তার তো বাট বাটা বুট চড়াই বাড়ি নাই গাড়ি নাই থাকার জায়গা নাই কোনো নাই কোনো জিনিস নাই কোনো কম্বল নাই কিচ্ছু নাই সঙ্গে সঙ্গে মেয়ে কত আল্লাহ আলি কত দিনদার মেয়ে দিনওয়ালা মেয়ে ইমানওয়ালা মেয়ে সঙ্গে সঙ্গে বলছেন আব্বা আপনি বড় ভুল করেছেন কেন ভুল করলাম রে বিটি বলে আব্বা যিনি আমার কাছে বিয়ে বাওয়ার প্রস্তাব পাঠিয়েছেন তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই তার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ দৌলত না থাকুক তার চেহারা না থাকুক সে সব থেকে বড় আল্লাহওয়ালা তিনি সব থেকে বড় বুজুর্গ সে তো দিনদার সে তো কলমাওয়ালা আমার বিশ্ব নবী যখন বিবাহর প্রস্তাব পাঠিয়েছে আমার কোনো জিনিস দেখার মতো নাই কিন্তু আবু আইয়ুব আনসারী ঘুরিয়ে দিতেন না তিনি তিনার মেয়েকে পরীক্ষা করার জন্য তিনি দেখতে চায় আমার মেয়েটা কেমন ইমানদার কেমন আল্লাহওয়ালা কেমন পরোজগার তাই দেখার জন্য তাকে পরীক্ষা করলেন বিটি বলে আব্বা গো কত করে আপনি যাইকে দেখে আনুন তিনাকে ডাকতে যাওয়া হলো তিনি এলেন আসার পরে আপনার ডাক নিয়ে বলে বাবা তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব তুমি তাড়াতাড়ি যাও তুমি যাও তুমি নবীকে বলো না বিবাহ দেব বিবাহ তোমার জন্য দেব তুমি সামান পাতি যা যা কেনার তুমি প্রয়োজন কিনে নাও মানুষের মন নিচুর রাতে এসে না মানে মানুষের মনটা ঠিক নাই অনেক লোকে দেখেন চোখ এরকম করছে এরকম করছে ওই দেখেন বসে বসে ঘুমাচ্ছে আপনাদের দেশে জালসাকে প্রত্যেক বছর হয় তো এই কটাই লোক থাকে মানে লোক ভালো বেশি থাকলে মনটাও একটু আনন্দ হয় বুঝলেন তো বুঝতেও ভালো লাগে কিন্তু আমি আপনাদের কাছে দেখছি যে কটা লোক আছে তার মধ্যে দেখছি অর্ধেক ঘুমাচ্ছে অর্ধেক শুনছে উল্টো পড়ে যাবে মনে হচ্ছে বুঝতেলেন না আরে ভাই আপনাদের খাটাখাটনি শরীর পার্টির মিটিং হলে এতক্ষণ জমা হইতো তাই না প্রচুর হয়ে যেত লোড হয়ে যেত নেতা খুশি হবে কে খুশি হবে নেতা খুশি নেতাকে খুশি কিয়ামতের দিন নেতা কোনো খবর পাওয়া যাবে নেতা খেতার কোনো খবর নাই সেদিন নিজের জীবন নিয়ে অস্তিত্ব লড়াই হবে সেদিন বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে ইয়া নফসি আমার কি হবে ইয়া নফসি আমার কি হবে আল্লাহ তুমি বাঁচাও সেদিন বাঁচানোর কেউ উপায় থাকবে থাকবে না তাই আমার ভাইয়েরা আমার সোনারা আমি আপনাদের কাছে লম্বা চওড়া করতে পারবো না বাবা জি আমারও মন ভালো লাগছে না বাবা এই রাত্রির আমি বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছি জোরে কিন্তু আমার বক্তব্য উঠতে চাইছে না আর একটা কথা আপনাদেরকে বলি আমি এই বছর 250 উপর জালসা করেছি আমার জীবনে জালসার লাইফে আপনি আমার ইউটিউবে চেক করে দেখবেন হাজার হাজার জালসা পাবেন আমি কোনোদিন একটার পরে বক্তব্য দিইনি আজকে জীবনের রেকর্ড হয়ে গেল আমার আমার জীবনের আজকে রেকর্ড
আপনাদের চব্বিশ পরগনাতে যত জলসা করেছি, এই তো কদিন আগে এই জয়নগর হগলডাঙ্গা, নাম শুনেছেন আপনারা? হগলডাঙ্গা শুনবেন না, চার দিন আগে জলসা করে গেলাম আমি হগলডাঙ্গাতে। ওরা আমাকে টাইম দিয়েছিল 8টা টু 10টা, বক্তব্য করে গেলাম। আর আমি ডবল জলসা মোটেও ধরি না কখনোই। আমাদের জীবন তো, শরীর তো, টাকার পিছনে ছুটলে হবে না, জীবনের দিকেও তাকিয়ে দেখতে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আপনারা প্রোগ্রাম দিয়েছেন, যুবকরা, বন্ধুরা, এই যে আমাদের হুজুররা বসে আছেন, বলুন, আলেম মানুষই না? নবীজি বলেছেন, আলেমরা যদি এশারের নামাজের পরে ঘুমিয়ে যায়, আর সাধারণ লোক যদি সারা রাত্রি নামাজ পড়ে, ইবাদত করে, একজন আলেম ঘুমিয়ে জানে কিভাবে সারা রাত্রি আপনি ইবাদত করলে তার সমতুল্য নেকি হবে হবে না? তাহলে আপনারা বলুন, আপনাদেরকে ভালোবাসেন আলেমরা, আপনাদের হুজুররা, উলামারা, তাই ওনারা এখনো পর্যন্ত রাত জেগে বসে আছেন, আছেন না? নাই জোরে বলুন, আছেন না? নাই। তাই আমি আপনাদের কাছে লম্বা করতে চাই না বাবা, আমারও মন ভালো করছে না, আর আপনাদের অনেকের চোখ ঢুল ঢুল করছে, অনেকের আমারও কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। আপনারা বসে আছেন রাত জেগে, যা হোক, আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকিন, পরজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা বানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুমা, চলো বলি আল্লাহুমা আমিন। ভাই, আমরা এখানে যারা আছি, হুজুর আপনি ইমাম সাহেব নাকি এই মসজিদে? তো যা হোক, আমি আপনাদেরকে বলবো ভাই, যেই হন, যেমনই হন, যেরকমই হন, কাল থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত উঁচু করেন, কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়বো পাবন্দির সাথে? হাত তুলে নেয় কে? হাত তুলে নিগো, নামান। অনেকে তুলছে না, যে দেখছে তুললি বিপদ, তুললি ফরজ হয়ে যাবে। বাবা, হাত তুললি নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না? এই গ্রামটার নাম কি? বুচাডাঙ্গা, মুড়াগাছা। তো এই মুড়াগাছার লোক খুব চালাক, এরা বদনাই করে, বদনা বুঝেন তো নাকি, বদনা নালুটা বলে, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি কি হয়েছে সব পুড়ে গেছে। হারে, কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাইস? ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছি আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবি। এ বাবা ঠকিল না, জিতল, চলছে না? জোরে বলুন, এই যে ওপার বাংলা, বাংলাদেশ, ওপার বাংলাদেশ, এ কদিন থেকে কাদিয়ানি, কাদিয়ানি বুঝেন তো নাকি? তারা কি কি কাফে, কাফে, কাফে। আর কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফে। বুঝতে পারলেন না? পারলেন না? আর কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে, তারাও কাফের। কি বলছেন আপনারা বলুন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, আল্লাহ নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না, তিনি তো শেষ নবী, আখেরি জামানার নবী, খাতামান নবী, ঠিক না বেটি? জোরে বলুন, হ্যাঁ, তিনি তো খাতামান নবী, তিনি তো তিনার পর আর কোন নবী আসবে না। তিনার পরে কেউ যদি নবী দাবি করে, সে কাফের, 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 কাফের। যেমন বাংলাদেশে কাদিয়ানিরা মিছিল বের করেছে, জলসা করবে, মুসলমান কলিজা দিয়ে আটকিয়েছে, মুসলমানরা জীবন দিয়েছে, একজন আল্লাহওয়ালা শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদেরকে রক্ষা করতে গিয়ে। এই বাপজি, কাফের বেঈমানদেরকে বন্ধ করতে গিয়ে, কাফের বেঈমানদেরকে, আপনার ওই কাদিয়ানিদের সব কিছুকে বাতিল করতে গিয়ে একজন মুসলমান শহীদ হয়ে গেল, এই তো বাংলাদেশে। ভাই ভাই, আজ ইসলামটাকে নিয়ে আমাদের কত রকমের ছিনিমিনি চলছে, অন্য জাতি নয়, আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না? নাই? জোরে বলুন, আছে না? নাই? আজকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নিজেকে খোদায় নবী দাবি করলো, বলে আমি নবী, আমি রসুল, আমাকে নবী বলে মানো। হ্যাঁ, আল্লাহ আকবার,
সে কাফের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি জোরে বলুন কাফের যাকে কাফের বলবে না সেও কাফের ভাই আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা আসুন মুসলমান দরদি আমার ভাইয়েরা দিনদার ইমানদার কলমা ওয়ালারা আল্লাহর নবী বললেন যাই তুমি বিবাহ করবে না তোমার তো উপযুক্ত বয়স হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে আমার তো গাড়ি নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই কিছু নাই কিন্তু নবী আমি তো বড় কালো আমাকে কে বিবাহ করবে নবী বললেন আলী ও আপ যাই তুমি বিবাহ করবা কিনা বলো যাই তিনি চুপ হয়ে গেলেন কিছুই বললেন না চুপ থাকা মানে কি চুপ থাকা মানে রাজি আছে চুপ থাকা মানে হলো রাজি বিশ্বনবী বুঝতে পারলেন তিনি একটা চিরকুড়ি লিখে দিলেন চিঠি লিখে দিয়ে বললেন যাই দে চিঠিখানা নাও আমার অমুক সাহাবা বয়জবান সারির বাড়িতে তুমি চলে যাও তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর হযরত আবু আইয়ুব আনসারির বাড়িতে সালাম দিলেন সালামের উত্তর হলো কে বলে আমি যাইদ আমি নবীর সাহাবা বাড়ি থেকে আবু আইয়ুব আনসারী বেরিয়ে এসে বলে কি হলো বাবা কি খবর কেন এসেছো বা আল্লাহ রসুল পাঠিয়েছে চিঠিখানা লেন চিঠিখানা তিনি দেখলেন তিনি তো পাঠিয়েছেন যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বিশ্ব নবী পাঠিয়েছেন ও মুসলমান চিঠিখানা পড়ে দেখে বলছে ও যাইদ তুমি বাড়ি ফিরে যাও আমি নবীজির সঙ্গে দেখা করব যায়েদের মনটা বড় খারাপ কোনো উত্তর পেল না আপ্যায়ন হলো না মহাব্বত হলো না বস্তু বলে না চা দিল না কিছুই দিল না কিছুই বলল না ফিরিয়ে দিলেন দূর দূর করে কিন্তু শুনলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটিটা কত আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্বা যান বলে কে হলো রে বেটি বলে আমাদের বাড়ি থেকে এসেছিল বলে নবীজি তোমার বিবাহর জন্য আমাকে পাঠিয়েছে একা চিঠি লিখে পাঠিয়েছে বলে কি বললেন বলে ও বাবা তুমি বাড়ি যাও আমি রসুলের সঙ্গে কিছু কথা বলবো সঙ্গে সঙ্গে বলো বিটি রে আমি কেন পাঠিয়ে দিলাম জানো তিনি তো হলো কোরাবুল আলো মক্কার সব থেকে বড় কালো সব থেকে বড় কালো সব থেকে বড় কালো এ বাবা কালো সব থেকে কালো কি কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ আর তার চাহিদে বেশি কালো বনের হিংসালেশ তাই না নিম তিতা দেওয়ালি তিতা আরো তিতা খর তার চাহিতে বেশি তিতা দুইশ তিনের ঘর দুশো তিনের ঘর আছে না তিতা আছে না নিজের বলুন আর তার চাকরিতে বেশি গোল মনের গন্ডগোল ঠিক না বেটি যেটা বলুন এ ভাই কথা বলে ও মুসলমান মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিবি কোন জায়গায় মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় খুঁজে পাওয়া জোরে বলুন যাবে এ কথা বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুটো জিনিস শুনেন আপনাদেরকে বলে যাই গভীর রজনীতে আজকে রাত্রিরে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে নবীজি বলেছেন আল্লাহ বলেছেন বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দোকান দোকান উত্তোলন করে দিয়ে বলে আল্লাহ হায় আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে তুমি হায়াত দারাজ করো শান্তি সুখে রাখো যে বলে দোয়া করবেন আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্যে
আর এই মাছটাও সবথেকে বরকতি মাছ কিনা জোরে বলুন মাছ না গো এটা সবথেকে বরকতি মাছ ও বাবা এই তো কদিন পরি আছে সবে বারাত আছে না নাই জোরে বলুন কবে সাত তারিখের দিন কত রাত্রি সবে বারাত সবে বারাত মানে কি সবে বারাতের করণীয় কি ডিজে বাজানো নাকি কথা বলেন সবে বারাতে ডিজে বাজাতে হবে গান বাজনা করতে হবে হালুয়া রুটি খেতে হবে হ্যাঁ সবে বারাতের কারণ হলো বান্দা রাত্রিতে তাহাজ্জুদ পড়বে নফল নামাজ পড়বে সবে বারাতের রাত্রিতে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে রাত জাগবে আর তারপর দিন সে রোজা করবে সবে বারাত আজকে এই সবে বারাতকে নিয়ে আমাদের দেশে আজকে মেলা রকমের ঝামেলা চলছে না ভাই কথা বলেন চলছে না কে বলছে নবী যে হালুয়া খেয়েছে রুটি খেয়েছে হালুয়া মানে এমন হালুয়া করছে বাপ যদি কাউকে মারা হয় তো তার কপাল ফেটে রক্ত বার হবে কি বুঝেন বলেন ঠিক না বেঠিক হালুয়া আপনাদের দেশে করে না নাকি এগুলো করে হালুয়া পাবে এমন শক্ত করে কাউকে যদি মারা যায় তো তার কপাল ফেটে রক্ত ভাইয়ের আমার বাবা জীবনের নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন জিকির করুন তসবি পড়ুন তসবি হ্যাঁ তসবি মানে গুনতে বলতে হবে এক দুই তিন করে নাকি কি গো তসবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে গুনতে হবে নাকি না বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন শেষ হাদিস কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এ বাবা কেউ যদি পড়ে আল্লাহ 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 তার জবানে হালকা ওজনে বহুত ভারী বহুত ভারী আল্লাহর নবী বললেন কেউ যদি তিন মাগরিব এসা ফজরে কেউ যদি নামাজ ফরজ নামাজের পরে যদি কেউ আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম কেউ যদি তিনবার করে পড়তে পারে নবীজি বলেছে তার জন্য জাহান্নাম হারাম সুবহানাল্লাহ বলুন তার জন্য জাহান্নাম হারাম তার জন্য জান্নাত ওয়াজিব 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 কেউ যদি প্রতিদিন মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্ত নামাজে যদি কেউ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই এ বাবা কেউ যদি তিনবার করে পড়তে পারে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনাদেরকে বলতে চাই ভাই আমরা জান্নাত যেতে চাই না চাই না কারা কারা যেতে চাই না হাত তুলেন সবাই আমরা জাতে মাতাল হইলো তাহলে কি ঠিক জোরে বলুন ঠিক না বেঠিক তাহলে ঠিক আয় আমার বাবা জীবনেরা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ বিটি বলল আব্বা কে এসেছে বলে এরকম বাপ বিটিকে বলছেন বিটি আমি ঘুরিয়ে দিলাম কেন জানো তুমি তো মদিনার সব থেকে বড় হোর মদিনার হোর বলা হয়েছে তোমাকে হোর বলা হয়েছে ও বিটি তোমার সঙ্গে আমার এই তোমার সঙ্গে কি করে বিয়ে দিতে পারি বলো সে তো কালো তা তো ভাট ভাটা বুট চড়াই বাড়ি নাই গাড়ি নাই থাকার জায়গা নাই কোনো নাই কোনো জিনিস নাই কোনো কম্বল নাই কিচ্ছু নাই সঙ্গে সঙ্গে মেয়ে কত আল্লাহ আলী কত দিনদার মেয়ে দিনওয়ালা মেয়ে ইমানওয়ালা মেয়ে সঙ্গে সঙ্গে বলছেন আব্বা আপনি বড় ভুল করেছেন কেন ভুল করলাম রে বিটি বলে আব্বা যিনি আমার কাছে বিয়ে বাহর প্রস্তাব পাঠিয়েছেন তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই তার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ দৌলত না থাকো তার চেহারা না থাকো সে সব থেকে বড় আল্লাহওয়ালা তিনি সব থেকে বড় বুজুর্গ সে তো দিনদার সে তো কলমাওয়ালা আমার বিশ্ব নবী যখন বিবাহর প্রস্তাব পাঠিয়েছে আমার কোনো জিনিস দেখার মতো না কিন্তু আবু আইয়ুব আনসারী ঘুরিয়ে দিতেন না তিনি তিনার মেয়েকে পরীক্ষা করার জন্য তিনি দেখতে চায় আমার মেয়েটা কেমন ইমানদার কেমন আল্লাহওয়ালা কেমন পরোজগার তাই দেখার জন্য তাকে পরীক্ষা করলেন বিটি বলে আব্বা গো কত করে আপনি যাই
তিনাকে ডাকতে যাওয়া হলো তিনি এলেন আসার পরে রাব্বুল ডাক নিয়ে বলে বাবা তোমার সঙ্গে আমার বের বিবাহ দেব তুমি তাড়াতাড়ি যাও তুমি যাও এই তুমি নবীকে বলো না বিবাহ দেব বিবাহ তোমার জন্য দেব তুমি সামানপতি যা যা কিনার তুমি প্রয়োজন কিনে নাও মানুষের মন নিচের উপর চলে যায় রাতে এসে না মানে মানুষের মনটা ঠিক নাই অনেক লোকে দেখেন চোখ এরকম করছে এরকম করছে ওই দেখেন বসে বসে ঘুমাচ্ছে আপনাদের দেশে জালসাকে প্রত্যেক বছর হয় তো এই কড়ায় লোক থাকে মানে লোক ভালোবেসে থাকলে মনটাও একটু আনন্দ হয় বুঝলেন তো বুঝতেও ভালো লাগে কিন্তু আমি আপনাদের কাছে দেখছি যে কোনো লোক আছে তার মধ্যে দেখছি অর্ধেক ঘুমাচ্ছে অর্ধেক শুনছে উল্টো পড়ে যাবে মনে হচ্ছে বুঝতে না আরে ভাই আপনাদের খাটাখাটনি শরীর পার্টির মিটিং হলে এতক্ষণ জমা হইত তাই না প্রচুর হয়ে যেত লোড হয়ে যেত নেতা খুশি হবে কে খুশি হবে নেতা খুশি নেতাকে খুশি কিয়ামতের দিন নেতা কোনো খবর পাওয়া যাবে নেতা খেতার কোনো খবর নাই সেদিন নিজের জীবন নিয়ে অস্তিত্ব লড়াই হবে সেদিন বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে ইয়া নফসি আমার কি হবে ইয়া নফসি আমার কি হবে আল্লাহ তুমি বাঁচাও সেদিন বাঁচানোর কেউ উপায় থাকবে থাকবে না তাই আমার ভাইয়েরা আমার সোনারা আমি আপনাদের কাছে লম্বা চওড়া করতে পারবো না বাবা জি আমারও মন ভালো লাগছে না বাবা এই রাত্রির আমি বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছি জোরে কিন্তু আমার বক্তব্য উঠতে চাইছে না আর একটা কথা আপনাদেরকে বলি আমি এই বছর 250 উপর জলসা করেছি আমার জীবনে জলসার লাইফে আপনি আমার ইউটিউবে চেক করে দেখবেন হাজার হাজার জলসা পাবেন আমি কোনোদিন একটার পরে বক্তব্য দিইনি আজকে জীবনের রেকর্ড হয়ে গেল আমার আমার জীবনের আজকে রেকর্ড আপনাদের 24 পরগনাতে যত জলসা করেছি এই তো কদিন আগে এই জয়নগর হগলডাঙ্গা নাম শুনেছেন আপনারা হগলডাঙ্গা শুনলেন না চার দিন আগে জলসা করে গেলাম আমি হগলডাঙ্গাতে ওরা আমাকে টাইম দিয়েছিল 8টা টু 10টা বক্তব্য করে গেলাম আর আমি ডবল জলসা মোটেও ধরি না কখনোই না আমাদের জীবন তো শরীর তো টাকার পিছনে ছুটলে হবে না জীবনের দিকেও তাকিয়ে দেখতে হবে বুঝতে পারলেন না পারলেন না তাই আমি আপনাদেরকে বলবো ভাই আল্লাহওয়ালারা দিনওয়ালারা ইমানওয়ালা কলমাওয়ালারা আপনারা প্রোগ্রাম দিয়েছেন যুবকরা বন্ধুরা এই যে আমাদের হুজুররা বসে আছেন বলুন আলেম মানুষই না নবীজি বলেছেন আলেমরা যদি এশারের নামাজের পরে ঘুমিয়ে যায় আর সাধারণ লোক যদি সারা রাত্রি নামাজ পড়ে ইবাদত করে একজন আলেম ঘুমিয়ে জানে কিভাবে সারা রাত্রি আপনি ইবাদত করলে তার সমতুল্য নাকি হবে হবে না তাহলে আপনারা বলুন আপনাদেরকে ভালোবাসেন আলেমরা আপনাদের হুজুররা উলামারা তাই ওনারা এখনো পর্যন্ত রাত জেগে বসে আছেন আছেন না নাই জোরে বলুন আছেন না নাই তাই আমি আপনাদের কাছে লম্বা করতে চাই না বাবা আমারও মন ভালো করছে না আর আপনাদের অনেকের চোখ ঢুলঢুল করছে অনেকের আমারও কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে আপনারা বসে আছেন রাত জেগে যা হোক আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরজগার দিনদার ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা বানার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুমা চলো বল আল্লাহুমা মিন ভাই আমরা এখানে যারা আছি হুজুর আপনি ইমাম সাহেব নাকি এই মসজিদে তো যা হোক আমি আপনাদেরকে বলবো ভাই যেই হন যেমনই হন যেরকমই হন কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কারাকারা একটু হাত উঁচু করেন কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো পাবন্দির সাথে হাত তুলে নেয় কে হাত তুলে নিগো
নামান অনেকে তুলছে না যে দেখছে তুললি বিপদ তুললি ফরজ হয়ে যাবে বাবা হাত তুললি নামাজ ফরজ আর না তুললে ফরজ হবে না এই গ্রামটার নাম কি বুচাডাঙ্গা মুড়াগাছা তো এই মুড়াগাছার লোক খুব চালাক বা এরা বদনাই করে বদনা বুঝেন তো নাকি বদনা নালুটা বলে বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে পায়খানা করতে তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি কি হয়েছে সব পুড়ে গেছে হারে কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি তো দাঁড়া কালকে কি করে ঠকাইস ও আবার তারপরের দিন বদনাই করে পানি লিয়েছি বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবি এ বাবা ঠকলো না জিতলো।